আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সরকারি হরগঙ্গা কলেজের দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, ইসলাম শিক্ষায় আজ আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি শামীমুর রহমান স্যার, তোমাদের দ্বিতীয় পত্র, ইসলাম শিক্ষার দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়। তোমাদের গতকাল আলোচিত হয়েছিল মৌলিক ইবাদত অর্থাৎ বেসিক ইবাদস সম্পর্কে। তো আজ আমি তোমাদের সেই মৌলিক ইবাদতের একটা পাঠ হলো সালাহ, সালাতের গুরুত্ব ও শিক্ষা, এই বিষয়টা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। ইম্পর্টেন্স অ্যান্ড লার্নিংস অফ সালাহ। তো প্রথমে আমরা সালাতের পরিচয়টা জানার চেষ্টা করব। আমরা তো এমনি এক কথায় সালাত বা নামাজ বলে থাকি, আসলে এই সালাত শব্দটা মূলত আরবি শব্দ, ফার্সিতে বলা হয় নামাজ, বাংলায় আমরা প্রার্থনা বলতে পারি সংক্ষেপে এক কথায়। এছাড়াও আরও কিছু বাংলা অর্থ আছে, তার মধ্যে হলো সান্নিধ্য, নত হওয়া, বিনয়ী হয়ে সম্পর্ক স্থাপন করা, আবার আরো কিছু বিশেষ অর্থ রয়েছে। তো সেদিকে যাওয়ার আগে আরো কিছু কথা বলবো, সেটা হলো এর আরেকটা আবিধানিক অর্থ ইস্তিকামাত বা বাঁকা কাঠকে তাপ দিয়ে সোজা করা। কেন সালাত মানুষের হৃদয়ের বক্রতা দূর করে, সরল ও সোজা করে দেয় এবং ব্যক্তির পাপ প্রবৃত্তিকে ধ্বংস করে। ব্যবহারগত ক্ষেত্র ও পাত্রভেদে সালাত শব্দটি চারটি বিশেষ অর্থ করা হয় বা বিশেষ অর্থে ব্যবহৃত হয়। যেমন আল্লাহর পক্ষ থেকে হলে সালাত অর্থ হবে রহমত, অনুগ্রহ ও দয়া। যদি বাক্যটায় আল্লাহর পক্ষ থেকে অর্থ বহন করে তাহলে সালাত অর্থ হবে রহমত, অনুগ্রহ ও দয়া করা। আর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে সম্পৃক্ত হয় তাহলে এটা হবে দরুদ পাঠ করা। তৃতীয়ত, সালাত যদি মানুষের পক্ষ থেকে হয় তাহলে অর্থ হবে ক্ষমা প্রার্থনা করা, দোয়া করা, আবেদন বা প্রার্থনা করা। চার, ফেরেশতাদের পক্ষ থেকে সালাত হলে তার অর্থ হবে তাসবিহ বা পবিত্রতা বর্ণনা করা। বিস্তারিতভাবে বললে সূর্যোদয়ের পূর্বে, দুপুরের পর, অপরাহ্ন, সূর্যাস্তের পর ও রাতে আল্লাহ নির্ধারিত পদ্ধতিতে কুরআন তিলাওয়াত, তাসবিহ, রুকু, সিজদা, তাশাহুদ, কিয়াম ও বৈঠকের মাধ্যমে ফরজ হিসেবে মুসলিমরা প্রতিদিন পাঁচবার আল্লাহ নির্ধারিত ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশিত বিশেষ যে ইবাদত সম্পাদন করেন তার নাম সালাত। প্রতিদিনের পাঁচ ওয়াক্ত সালাত হল জুহর, আসর, মাগরিব, ইশা ও ফজর। তো এই হলো মোটামুটি আমাদের সালাতের ছোট করে পরিচয়। আর এটা আসলে সালাতের গুরুত্ব বলার সাথে সাথে এর পরিচয়টা আরও ব্যাপকভাবে ফুটে উঠবে। আমরা মৌলিক ইবাদত হিসাবে সালাতের প্রথম যে গুরুত্ব সেটা হলো ধর্মীয় গুরুত্ব। সেই ধর্মীয় গুরুত্বের ব্যাপারে প্রথম আলোচনা করব। যেমন এক নম্বরে যদি আমরা বলি ধর্মীয় গুরুত্বের মধ্যে প্রথম কথা হলো এটা হচ্ছে ফরজ ইবাদত। সালাত হচ্ছে ফরজ ইবাদত, কারণ কুরআন মাজিদ অসংখ্য স্থানে আল্লাহ তাআলা সালাত আদায়ের
নির্দেশ দিয়েছেন, আর তার নির্দেশ পালন করা অবশ্যই ফরজ। অস্বীকার করা কুফরি, পালন না করা কবিরা গুনাহ। যে জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাপকভাবে সালাত আদায়ের নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেছেন আকিমুস সালাত, অর্থাৎ তোমরা সালাত কায়েম করো। দুই, সালাতের আরেকটা ধর্মীয় গুরুত্ব হল ইসলামের স্তম্ভ। ইসলামের ধর্মীয় কাঠামো যে পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত, হ্যাঁ, সালাত তার মধ্যে দ্বিতীয়। আমরা জানি সেই হাদিসখানা রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামাস সালাহ, যে ইসলামের ভিত্তি হলো পাঁচটি। হ্যাঁ, এ বলে সাক্ষ্য দেওয়া আল্লাহ এক, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল, এবং নামাজ প্রতিষ্ঠা করা। এরপর আরও এটা জাকাতা ওয়াল হজ অসাম রমজান, আরও তিনটার কথা বলা হয়েছে। তো আমাদের এই সালাতের স্তম্ভ হওয়ার, শরীয়তের স্তম্ভ হওয়ার দ্বিতীয় যে উপাদান হিসেবে সালাতকে চিন্তা করা হচ্ছে, এটা আসলে সঙ্গত কারণে বলা হচ্ছে। কারণ স্তম্ভ খুঁটি ছাড়া দিন অচল, আর দিনের যে খুঁটি সালাত, এই সালাতের মাধ্যমে দিন সুন্দরভাবে সুপ্রতিষ্ঠিত হয়। এজন্য সালাত হচ্ছে ইসলাম শরীয়তের দ্বিতীয় স্তম্ভ, আর এর ধর্মীয় গুরুত্ব অনস্বীকার্য। আর সালাত হলো ইসলাম ও ইমানের প্রতীক। আমরা আর একটা পয়েন্ট বললে বলতে পারি, সালাত হচ্ছে ইসলাম ও ইমানের প্রতীক। হ্যাঁ, সিম্বল যেটাকে বলা হয়, যে কোনো জিনিসের প্রতীক দ্বারা সেই বিষয়টাকে আমরা বুঝতে পারি। যেমন আমাদের বাংলাদেশের জাতীয় প্রতীক হলো জাতীয় ফুল শাপলা। হ্যাঁ, ও এটা আরও সুন্দর করে বলতে উভয় পার্শ্বে ধান্য শিবৃষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা, তাহার শীর্ষ দেশে পাটপাতার চারটি তিনটি সংযুক্ত পত্র, দুই পাশে দুটি করিয়া তারকা। হ্যাঁ, তো এই ফুলটা দেখলেই বা এই ছবিটা আমাদের পয়সার মধ্যে আছে, এটা দেখলেই কিন্তু আমাদের বাংলাদেশের প্রতীকের বিষয়টা আমাদের মাথায় চলে আসে। অনুরূপভাবে ইসলাম, ইসলামের প্রতীক সালাত, এই সালাতের কথা চিন্তা করলে, আদায় করলে, করলে যারা করে তার মাধ্যমে ইসলামের এই পরিচয়টা সুন্দর করে ফুটে ওঠে, আর সাথে সাথে ইমানের পরিচয় তো আসেই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিকুল্লি শাইই আলামু ওয়া আলামুন মুল ঈমানু সালাহ, প্রতিটি বস্তু বা বিষয়েরই নিদর্শন রয়েছে, আর ইমানের নিদর্শন হলো সালাত। তো ব্যক্তি মুসলিম কি না, সে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইমান পোষণ করে কি না, তা জানা যায় সালাত থেকে। সালাত কুফর ও ইমানের মধ্যে পার্থক্য রচনা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ফারকু বাইনাল ইসলাম ওয়াল কুফর তারকুস সালাত, যে ইসলাম এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত পরিত্যাগ করা। রাসূল আরও ইরশাদ করেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করে সে কুফরি করে। তিরমিজি শরীফে মান তারাকা সালাত, এটা বুখারী শরীফে হাদিসখানা রয়েছে। আল্লাহ মানুষের যোগসূত্র। আমরা আর একটা পয়েন্ট বলতে পারি, সালাতের ধর্মীয় গুরুত্ব হলো যে আল্লাহ এবং মানুষের মধ্যে যোগসূত্র স্থাপন করে দেয়। কারণ তাকবীরে তাহরিমে উচ্চারণের সাথে সাথে ব্যক্তি পৃথিবীর সকল বিষয়ের সাথে সম্পর্ক ছেদ করে একান্ত হয়ে আল্লাহর সাথে সম্পৃক্ত হয়ে যায় আল্লাহু আকবার বলার মাধ্যমে, যে আল্লাহ বড়, এই কথা স্বীকার করলাম, করে নিলাম আমরা, আর কোনো বরত্ব নাই, আর কোনো সৃষ্টিকর্তার বা তার কোনো অংশীদারিত্ব নাই, এই কথা আমরা নির্দ্বিধায় স্বীকার করে নিই। এবং কি আমাদের প্রিয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বিষয়টি ব্যাখ্যা করে বলেছেন, তুমি এমনভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছ, আর যদি তুমি তাকে নাও দেখো তবে
তবে তুমি তাকে মনে করবা যে তিনি তো তোমাকে অবশ্যই দেখছেন। এই সহিহ বুখারী শরীফে হাদিসখানা রয়েছে। তো সালাতের মাধ্যমে মানুষের সাথে নিজের সুন্দর সম্পর্ক স্থাপনের বিষয়টি উল্লেখ করে হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা আরও বলেন, আমার ও আমার বান্দার মধ্যে সালাত ভাগ করা আছে, এ সময় বান্দা যা চায় আমি তাই দিই। সে যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ ফেরেশতাদের শুনিয়ে বলেন, আমার বান্দা আমার প্রশংসা করলো। বান্দা যখন বলে আর রহমানির রহিম, তখন তিনি বলেন, আমার বান্দা আমার গুণগান করছে। সে যখন বলে মালিকি ইয়াউমুদ্দিন, আল্লাহ তখন বলে, বান্দা আমার মর্যাদার স্বীকৃতি দিল। বান্দা যখন বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন তিনি বলেন, এটা আমার এবং আমার বান্দার আত্মিক সম্পর্কের মূল রহস্য, আর বান্দা যা চায় তা পায়। সে যখন পাঠ করে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ বলেন, এর সম্পূর্ণটাই আমার বান্দার জন্য, আমার বান্দা যা চায় তাই পায়। বান্দা যখন সিজদা করে তখন আমি তার সবচেয়ে নিকটবর্তী হই। পাঁচ, ধর্মীয় গুরুত্বের ব্যাপারে বলা হচ্ছে, আনুগত্যের শ্রেষ্ঠ প্রকাশ। সালাত মহান আল্লাহর প্রতি মানুষের আনুগত্যের বাস্তব প্রকাশ। এর মাধ্যমে ব্যক্তি নিয়ম মতো সালাতের জন্য দাঁড়ায়, তার নিজস্ব পদ পরিচয় বাদ দিয়ে আল্লাহর সামনে নিষ্ঠা আনুগত্য নিয়ে সে দাঁড়ায়। আল্লাহর কুদরতি চরণে প্রতিটি রুকু সিজদায় সে বিনয় হয়ে একান্ত নিষ্ঠে তার দিকে মাথা নত করে, তার আত্মসম্মান অহংকার গর্ব আল্লাহর শ্রেষ্ঠত্ব মহত্বের কাছে সমর্পিত হয়। অন্য কোনো ইবাদতে আল্লাহর প্রতি মানুষের আনুগত্যের বিষয়টি এমন স্পষ্ট ধরা পড়তে দেখা যায় না। কে প্রেসিডেন্ট, কে প্রধানমন্ত্রী, কে মন্ত্রী, সবাই, এমনকি রিক্সাওয়ালা, ফেরিওয়ালা, মাছ ব্যবসায়ী, কোটিপতি ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, সবাই এক কাতারে দাঁড়িয়ে একনিষ্ঠভাবে আল্লাহর উদ্দেশ্যে যখন মাথা নত করে, তখন আসলে আনুগত্যের আর কোনো সন্দিহান থাকার সুযোগ থাকে না, এবং এটার মাধ্যমে আনুগত্যের শ্রেষ্ঠত্বের শ্রেষ্ঠ আনুগত্য প্রকাশ পায়। আরেকটা বিষয়, শুধু আনুগত্য নয়, ছয় আমরা বলতে পারি, এটা হলো সর্বোত্তম ইবাদত। যত প্রকার ইবাদত আছে তার মধ্যে সালাত হচ্ছে সর্বোত্তম ইবাদত। কারণ এখানে আগেও বলা হলো, কিছুক্ষণ আগেও বললাম, যে ধনী গরিব ছোট বড় নির্বিশেষে, রাজা প্রজা, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী, কি ফকির মিসকিন, সবাই এক কাতারে দাঁড়িয়ে এক আল্লাহর দিকে মাথা নত করে, তার দিকে রুজু করে তার শ্রেষ্ঠত্বের বহিঃপ্রকাশ ঘটায়। আর এই ধরনটাইকেই সর্বোত্তম ইবাদত ও বলা হয়। আল্লাহ বলেন, আকিমুস সালাত আলি জিক্রি, আর আমার স্মরণের জন্য সালাত কায়েম করো, সূরা তোয়াহা আয়াত 14। এজন্য জনৈক সাহাবী রাদিয়াল্লাহু আনহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন সর্বোত্তম ইবাদত কোনটি, তিনি বললেন সময় মতো সালাত আদায় করা। এরপর আমরা আখেরাতের সাফল্যের ব্যাপারেও বলতে পারি। সাত, আখেরাতের সাফল্য আসে সালাতের মাধ্যমে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কদ আফলাহাল মুমিনুনা লাযিনাহুম ফি সালাতিহিম খাশিউন, মুমিনরা সাফল্য লাভ করছে যারা তাদের সালাতে বিনয়ী ও নম্র, সূরা আল মুমিনুন আয়াত 1-2। আবার তিনি আরও বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইরকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়া ফাআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, মুমিনগণ তোমরা রুকু করো, সিজদা করো, তোমাদের পালনকর্তার ইবাদত করো এবং সৎকাজ সম্পাদন করো, সম্ভবত এতে তোমরা সফলকাম হবে। কথাটা সূরা হাজের 77 নং আয়াতে আল্লাহ পাক সুন্দরভাবে ব্যক্ত করেছেন। আর কিয়ামতের কঠিন দিনে সালাত হবে মুক্তির কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ও বুরহানা ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামাত, যে ব্যক্তি সালাত হেফাজত করে,
কিয়ামতের দিন তার জন্য সালাত হবে জ্যোতি, তার হিদায়তের দলিল এবং মুক্তির উপায়। 8. ক্ষমা ও পুরস্কার লাভ। এই সালাতের বদলতে গুনাহ তো দূর হবেই, সাথে সাথে ক্ষমাও লাভ হবে। পৃথিবী ও আখেরাতে সালাত আদায়কারী বিপুল পুরস্কারে ভূষিত হয়। সাহাবী রাদিয়াল্লাহু আনহু সমাবেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যদি কারো বাড়ির পাশ দিয়ে একটি নদী প্রবাহিত হয় আর ব্যক্তি যদি প্রতিদিন সে নদীতে গোসল করে, তবে কি তার দেহে কোনো ময়লা থাকবে? সাহাবী রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহ রসুল, না, কোনো ময়লা থাকবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, 5 ওয়াক্ত সালাতও ঠিক তেমনই তার গুনাহসমূহ দূর করে দেয়। সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার ক্ষমা পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ভালোভাবে ওযু করে, রুকু সিজদায় গভীর মনোযোগ সহকারে সময় মতো সালাত আদায় করে, অবশ্যই আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। সুনানে আবু দাউদ। তো এভাবে আমরা সালাতের পরিচয়ের সাথে সাথে সালাতের যে ধর্মীয় গুরুত্বটা আমরা বেশ সুন্দরভাবে দেখতে পেলাম। আর আমার মনে হয় তোমাদের এই যে যে পয়েন্টগুলো বলা হলো, একটু যদি তোমরা খেয়াল করো বা তোমাদের এই যে সৃজনশীল প্রশ্নগুলো হয়ে থাকে সালাত রিলেটেড, যদি কোনো প্রশ্ন হয়ে থাকে, শাব্দিক পরিচয়, পারিভাষিক পরিচয় আর যে ধর্মীয় গুরুত্বর যে কয়েকটা পয়েন্ট বলা হলো, একটু মাথায় রেখে যদি কোরআন হাদিসগুলো সঙ্গতি রেখে এই সংশ্লিষ্ট প্রশ্ন আসলে যদি তোমরা উত্তর করতে পারো, যেমন ধর্মীয় গুরুত্বের বেলা প্রথমের দিকে যেটা বলা হয় ফরজ ইবাদত বা আল্লাহর নির্দেশ পালন, ইসলামের দ্বিতীয় ইসলামের স্তম্ভর কথা বলা হচ্ছে, তৃতীয় ইসলাম ও ইমানের যে প্রতীক সালাদ সেটার কথা বলা হচ্ছে, চতুর্থ তো আল্লাহ মানুষের যোগসূত্র স্থাপন করে দেয় সালাদ, পঞ্চমত বলা হচ্ছে আনুগত্যের শ্রেষ্ঠ প্রকাশ, ষষ্ঠ সর্বোত্তম ইবাদত, সপ্তম আখেরাতে সাফল্য লাভ আসে সালাতের মাধ্যমে, অষ্টম ক্ষমা ও পুরস্কার লাভ। এভাবে সালাতের মাধ্যমে আমরা আল্লাহর একত্ববাদ প্রকাশের মাধ্যমে আমরা ধর্মীয় এ বিধান শ্রেষ্ঠ বিধান পালন করে আমরা আল্লাহর খুব অতি আপনজনে পরিণত হতে পারি। তো আজকে শুধু তোমাদের সালাতের পরিচয় এবং ধর্মীয় গুরুত্বটা আলোচিত হলো, পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আমরা সালাতের আধ্যাত্মিক গুরুত্ব নিয়ে আলোচনা করব। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।